নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো গাছে হলুদ দিলে কি হয় বা কিভাবে আপনারা গাছে হলুদ ব্যবহার করবেন এবং এর ফলে কি কি বেনিফিট পাবেন এর পাশাপাশি আপনাদের কোনো গাছে কি এই রকম সাদা পোকার আক্রমণ ঘটেছে কোনো গাছের ডাল কি শুকিয়ে যাচ্ছে বা গাছের পাতা কুকড়ে যাচ্ছে তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটিতে পুরো প্রক্রিয়া প্রক্রিয়াটি সুন্দরভাবে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যেটা বলবো কোনো গাছের ডাল ফল গাছ হোক বা যে কোনো ফুল গাছ হোক অনেক সময় আমরা লক্ষ্য করি ডাল শুকিয়ে যাচ্ছে এই রকম শুকিয়ে যাওয়ার ফলে গাছের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে তাই বলবো কোনো ডাল যদি শুকিয়ে যাচ্ছে দেখেন তবে কি করবেন যে ডালটা শুকিয়ে গেছে যতটা শুকিয়ে গেছে সেখান থেকে শুকনো ডালটা পুরোটা কেটে ফেলবেন কাটা অংশে বিভিন্ন ছত্রাকের আক্রমণ হতে পারে সেই জন্য কাটা অংশে এই হলুদের পেস্ট দিয়ে দেবেন কিভাবে তৈরি করবেন এই হলুদের পেস্ট চলুন জেনে নিই প্রথমে একটি পাত্রে চা চামচের এক চামচ হলুদ নিয়ে নেবেন এবং এক চামচ জল দিয়ে হলুদটা ভালো করে ঘেটে একটা পেস্ট তৈরি করবেন এটা যেই ডালগুলি কাটা হয়ে গেছে সেই ডালগুলির কাটা অংশে এই হলুদের পেস্ট লাগিয়ে দেবেন অনেক সময় আমাদের বর্ষাকালে গাছ কাটাই ছাটাই বা পুনিং করতে হয় সেই সময় সেই সময়ও এই হলুদের পেস্ট কাটা অংশে লাগিয়ে দেবেন এতে গাছে ফাঙ্গাল অ্যাটাক হবে না এবার জানবো গাছের গোড়ায় হলুদ দিলে কি হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি গাছের গোড়ায় হলুদ দেন তাহলে গাছের গোড়ায় যদি কোনো পোকামাকড় বা পিঁপড়ে থাকে তাহলে নিমেষে চলে যাবে গাছের চারপাশে এইভাবে ছিটিয়ে দেবেন যেন গাছের গোড়ায় না পড়ে সেটা লক্ষ্য রাখুন অনেকে বলে থাকেন গাছের গোড়া পচে যাচ্ছে তবে গাছের গোড়া পচনের জন্য এই দারুচিনি গুঁড়ো দিতে হবে এটা দেওয়ার ফলে গাছের গোড়া পচবে না এবং অবকারী ব্যাকটেরিয়া ও ছত্রাককে নষ্ট করে দেবে এজন্য এইভাবে হলুদের মতোই গাছের চারপাশে দারুচিনি গুঁড়ো ছিটিয়ে দিয়ে দেবেন চা চামচের এক চামচ পরিমাণ প্রতিটা গাছের জন্য এটা যে কোনো গাছে দেওয়া যায় দেয়া হয়ে গেলে মাটির চারপাশে একটু হালকা করে খুশে দেবেন মাটির সঙ্গে মানে ওই হলুদ আর দারুচিনিটা ভালো করে মিশিয়ে দেবেন মিশিয়ে দিলে ভালো কাজ করবে আমাদের গাছে বিশেষ করে জবা গাছে মিলিবাগ ও পিঁপড়ের আক্রমণ লক্ষ্য করা যায় এই আক্রমণ দূর করার জন্য একটা মিশ্রণ তৈরি করে দেখাবো যেটা কেবল হলুদ দিয়েই সম্ভব প্রথমে এক লিটার জল নিয়ে নেবেন তার মধ্যে চা চামচের এক চামচ রান্নার হলুদ দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে ঘেটে নেবেন এরপর যে কোনো ডিটারজেন্ট পাউডার এক চামচের একটু কম নিয়ে এই হলুদ মিশ্রিত জলে মিশিয়ে ভালো করে গুলে নিন এই দ্রবণটি তৈরির পর যে কোনো স্প্রেয়ারের বোতলে ভরে নিন স্প্রেয়ারে ভরার আগে অবশ্যই দ্রবণটি ছেঁকে নেবেন তা না হলে স্প্রেয়ার মেশিনের প্রবলেম হতে পারে এই মিশ্রিত দ্রবণ আপনারা পোকামাকড় আক্রান্ত গাছে তো স্প্রে করবেনই এবং অন্যান্য গাছেও যে গাছে কোন পোকামাকড় নেই সেই গাছেও স্প্রে করে দেবেন যাতে সেই সমস্ত গাছে পোকামাকড় বা পিঁপড়ে না আসে আগে থেকেই ব্যবস্থাপনা করে রাখতে পারেন এই দ্রবণটি স্প্রে করার ফলে মিলিবাগ একেবারে মরে যাবে ও পিঁপড়ে থাকলে চলে যাবে এটা একদম আমার পরীক্ষিত প্রমাণ গাছে সাধারণত পিঁপড়ের উপদ্রব হয় শুধুমাত্র মিলিবাগ হওয়ার জন্যই সেই জন্য গাছে প্রথমে মিলিবাগ দমন করতে হবে যখনই দেখবেন কোনো গাছে সাদা সাদা কিছু দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু সাদামাছি বা মিলিবাগ দেখলেই সাথে সাথে এই দ্রবণটি বানিয়ে স্প্রে করে দেবেন দেখবেন একদিনের মধ্যেই প্রতিকার হয়ে গেছে এবার দেখাবো গাছের পাতা কুকড়ে গেলে কিভাবে হলুদের ব্যবহার করবেন প্রথমে পাতা কুকড়ে গেলে এইভাবে কোকড়ানো পাতা কেটে দেবেন তারপর একটি পাত্রে এক চামচ হলুদ এক লিটার জলে দু ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর সেই ভিজানো হলুদের জলের মধ্যে আরও জল মিশিয়ে অর্থাৎ এক ভাগ হলুদ জল দিলে দুই ভাগ প্লেন জল দিতে হবে এই দ্রবণ প্রস্তুত করে ওই পাতা কুঁকড়ে যাওয়া আক্রান্ত গাছে স্প্রে করে দিতে হবে এতে দেখবেন হলুদের কত ভালো কাজ করে এটা দেওয়ার ফলে গাছের আর নূতন পাতা কোকড়ানো গজাবে না এবং পোকামাকড়ও দূর হয়ে যাবে একদম গ্যারান্টি দিয়ে বলছি এরপরে ছত্রাকজনিত যে কোনো সমস্যাও দূর করবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় নমস্কার